বিপিএল বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় জমজমাটপূর্ণ ঘরোয়া আসর, যাকে ঘিরে বাংলার ক্রিকেট ভক্তদের মনে প্রত্যাশাও আকাশচুম্বী। কিন্তু সেই প্রত্যাশায় হয়তো আক্ষেপের জায়গাটা বারংবার থেকেই যায়, কেননা বিশ্বের অন্যান্য লীগগুলো যেখানে উন্নতির ধারায় দাপিয়ে বেড়াচ্ছে, সেখানে ব্র্যান্ড ভ্যালু আর প্রাইজ মানির হিসাব করলে আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল কিংবা সিপিএল এরও পরের অবস্থানে এই বিপিএল। এদিকে পাকিস্তানের পিএসএল এর কথাই ধরা যাক, যারা 2016 সাল থেকে তাদের যাত্রা শুরু করেও আজ আইপিএল কেও টেক্কা দিচ্ছে এই লীগটি। অথচ বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড হওয়া সত্ত্বেও 2012 সাল থেকে বিপিএল শুরু করে আজ 10 বছরেও প্রাপ্তির খাতায় কেবলই হতাশা। তবে এত সব শূন্যের ঝুলি থেকেও বিপিএল এ এমন কিছু রেকর্ড রয়েছে যা আপনাকে মুগ্ধ করবে, তাই আজকের এই ভিডিওতে দেখুন বিপিএল এর সেরা 20টি রেকর্ড। মোস্ট রান। ভিউয়ার্স, বিপিএল এর সর্বোচ্চ রানের মালিক দেশের ওপেনার তামিম ইকবাল, যিনি 2012 সাল থেকে এখনো পর্যন্ত মোট 79টি ম্যাচ খেলে রান করেন 2428টি, যার ব্যাটিং গড় হলো 38.86 ও স্ট্রাইক রেট 122.37 এবং সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত 141। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, যিনি মোট 95টি ম্যাচ খেলে রান করেন 2382টি, যার ব্যাটিং গড় হলো 37.04 ও স্ট্রাইক রেট 133.11 এবং ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত 98 রান। এবং তৃতীয় স্থানে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ মোট 91টি ম্যাচ খেলে রান করেন 2075টি, যার ব্যাটিং গড় হলো 28 ও স্ট্রাইক রেট 121.92 এবং ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত 70 রান। হাইস্ট স্কোর। ভিউয়ার্স, বিপিএল এ ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় সবার উপরে রয়েছে ইউনিভার্স বস ক্রিস গেইল, যিনি সর্বোচ্চ 146 রান করেন। 2017 সালে রংপুর রাইডার্সের হয়ে খেলা এই ব্যাটিং দানব ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে 69 বলে অপরাজিত 146 রানের এই দানবীয় ইনিংসটি খেলেন এবং বিপিএল এর ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় নিজের নাম লেখান। এবং দ্বিতীয় স্থানে থাকা তামিম ইকবাল করেন 141 রান। 2019 বিপিএল এর ফাইনাল ম্যাচে ঢাকার বিপক্ষে কুমিল্লার হয়ে খেলা তামিম ইকবাল সেদিন একাই ম্যাচ জিতিয়ে দেন, মাত্র 61 বলে 141 রান করে সবাইকে তাক লাগিয়ে দেন এই ড্যাশিং ওপেনার। এবং তৃতীয় স্থানে রয়েছেন ক্রিস গেইল, যিনি 2017 সালে খুলনার বিপক্ষে মাত্র 51 বলে 126 রানের বিস্ফোরক ইনিংস খেলেন এই ব্যাটিং দানব। তবে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে 122 রান করা সাব্বির ও 116 রান করা গেইল। মোস্ট 50। দর্শক, বিপিএল এ সবচেয়ে বেশি অর্ধশতক রান করার তালিকায় সবার উপরে রয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবাল, তিনি সর্বোচ্চ 25টি 50 করেন এবং দ্বিতীয় স্থানে থাকা মুশফিকুর রহিম করেন 16টি 50 এবং 11টি 50 করেন ক্রিস গেইল। মোস্ট সিক্সেস। ভিউয়ার্স, আইপিএল, বিপিএল, পিএসএল কিংবা সিপিএল, যেখানেই ক্রিস গেইল খেলবেন সেখানে ছয় মারার রেকর্ডে অন্য কারো নাম থাকবে সেটা তো হতেই পারে না। আর সেই ধারাবাহিকতায় বিপিএলেও ক্রিস গেইল রয়েছে আকাশচুম্বিক অবস্থানে, তিনি বিপিএল এ সবচেয়ে কম 50টি ম্যাচ খেলে ছয় মেরেছেন 141টি, যার ধারে কাছেও নেই কোনো ব্যাটার। এবং দ্বিতীয় স্থানে থাকা তামিম ইকবাল 79টি ম্যাচ খেলে ছয় মেরেছেন মোট 84টি এবং 89টি ম্যাচ খেলে ইমরুল কায়েস মেরেছেন 82টি ছয়। মোস্ট সিক্সেস অ্যান্ড ওয়ান ইনিংস। ভিউয়ার্স, 2013 সালে আইপিএল এ পুনে ওয়ারিয়ার্সের বিপক্ষে আরসিবির হয়ে খেলা ক্রিস গেইলের দানবীয় ও টি টোয়েন্টিতে রেকর্ডময় 175 রানের ইনিংসটি দেখেছেন নিশ্চয়ই, যেখানে তিনি এই 175 রানের ইনিংসে ছয় মেরেছিলেন মোট 17টি। কি ভাবছেন আইপিএল এর কথা কেন বলছি, তাহলে শুনুন। 2017 বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে খেলা ক্রিস গেইল ঢাকার বিপক্ষে 146 রানের দানবীয় ইনিংসটিতে ছয় মেরেছিলেন মোট 18টি, যা এখনো পর্যন্ত টি টোয়েন্টিতে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ছয়ের রেকর্ড। একবার ভাবা যায় একাই 18টি ছয়। তবে অবাক করা বিষয় হলো এই তালিকার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ স্থানেও রয়েছে গেইল। মোস্ট রান ইন সিরিজ। দর্শক, বিপিএল এ এক আসরে সবচেয়ে বেশি রান করার দৌড়ে সবার আগে রয়েছেন রাইলি রসু, এই প্রোটিয়া 2019 বিপিএল এ রংপুরের হয়ে 14 ম্যাচ খেলে রান করেন 558টি, যা বিপিএল এর এক আসরে এখনো পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড। এবং দ্বিতীয় স্থানে রয়েছেন এই প্রোটিয়া ব্যাটসম্যান, যিনি 2019-20 বিপিএল এ খুলনার হয়ে খেলে 14 ম্যাচে করেন 495 রান। এবং তৃতীয় স্থানে রয়েছেন মুশফিকুর রহিম, যিনি 2019 বিপিএল এ খুলনার হয়ে 14 ম্যাচে করেন 491 রান।
মোস্ট ডাক। বিপিএলে গোল্ডেন ডাক মারার দৌড়ে সবার উপরের সারিতে প্রথমেই রয়েছেন বাংলাদেশের একসময়কার সম্ভাবনাময় ওপেনার এনামুল হক বিজয়, যিনি এখনও পর্যন্ত বিপিএলে মোট 11টি ডাক মেরেছেন। এছাড়া স্বদেশী আরেক ওপেনার ইমরুল কায়েস, তিনি মোট 10টি ডাক মেরে রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। এছাড়া 9টি গোল্ডেন ডাক মেরে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দেশসেরা টি-20 স্পেশালিস্ট সাব্বির রহমান। মোস্ট উইকেট। দর্শক, বরাবরের মতো বিপিএলে উইকেটের ঝুলিটা যেন রানের থেকেও বেশি থাকে, তার ওই ধারাবাহিকতায় বিপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়ে প্রথম আসনটি দখল করে রেখেছেন বাংলাদেশের পোস্টার বয় খ্যাত সাকিব আল হাসান, যিনি বিপিএলে এখনও পর্যন্ত 85টি ম্যাচ খেলে উইকেট নেন সর্বোচ্চ 121টি, এবং দ্বিতীয় স্থানে থাকা রুবেল হোসেন 77 ম্যাচ খেলে উইকেট নেন 96টি এবং 84টি উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বেস্ট বোলিং ফিগার ইন অ্যান ইনিংস। বিপিএলের সর্বোচ্চ বোলিং ফিগারটি পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের দখলে। তিনি 2020 সালের বিপিএলে খুলনার হয়ে সিলেট রয়্যালসের বিপক্ষে এই রেকর্ডটি করেন, যেখানে তার দাপুটে বোলিংয়ে 4 ওভারে মাত্র 17 রানের বিনিময়ে উইকেট নেন 6টি, যা বিপিএলের এখনও পর্যন্ত সেরা বোলিং ফিগার। এবং দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের আরেক পেসার মোহাম্মদ সামি। তিনি 2012 সালের বিপিএলে প্রথম আসরে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকার বিপক্ষে মাত্র 3.2 ওভারে 6 রান দিয়ে নেন 5 উইকেট। এবং তৃতীয় স্থানে রয়েছে আরেক পাকিস্তানি পেসার ওহাব রিয়াজ, যিনি 2019 বিপিএলে 3.4 ওভার বল করে একটি ম্যাডেন সহ উইকেট নেন 5টি। মোস্ট রান কনসিডার ইন অ্যান ইনিংস। বিপিএলের সবচেয়ে খরচে বোলারের তালিকাটা দেখলে অবাক হয়ে যাবেন, আর এই তালিকার রাজা হলেন বাংলাদেশের আলোচিত অলরাউন্ডার নাসির হোসাইন। তিনি 2019 বিপিএলে চট্টগ্রামের হয়ে ঢাকার বিপক্ষে মাত্র 4 ওভার বল করে রান খরচ করেন সর্বোচ্চ 60টি, যা এখনও পর্যন্ত বিপিএলের সবচেয়ে খরচে বোলিং স্পেল। আর এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন খুলনার হয়ে খেলা বাংলাদেশের তরুণ বোলার মোহাম্মদ সাদ্দাম, তিনি 4 ওভার করে রান দেন 59টি। এবং তৃতীয় স্থানে রয়েছেন একসময়কার বাংলাদেশের নিয়মিত বোলার আল আমিন হুসাইন, তিনি 2019 বিপিএলে সিলেট সিক্সারের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে 4 ওভার বল করে রান দেন 58টি। মোস্ট উইকেট ইন এ সিরিজ। দর্শক, বিপিএলে এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি সাকিব আল হাসানের দখলে। তিনি 2018-19 বিপিএলে 15 ম্যাচ খেলে সর্বোচ্চ 23টি উইকেট নেন, যা এখন পর্যন্ত বিপিএলের এক আসরের সর্বোচ্চ উইকেট, এবং 22টি উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কেভিন কুপার, সাকিব আল হাসান, মাশরাফি, রুবেল ও তাসকিন আহমেদ। মোস্ট ডিসমিসাল। বিপিএলে উইকেটের পেছনে থেকে একজন উইকেট কিপারের ভূমিকায় সবচেয়ে বেশি দাপট দেখিয়েছেন নুরুল হাসান সুহান, তিনি সবচেয়ে বেশি 69টি ডিসমিসাল করেন। দ্বিতীয় স্থানে থাকা মুশফিকুর রহিম করেন 54টি এবং তৃতীয় স্থানে থাকা এনামুল হক বিজয় করেন 49টি ডিসমিসাল। মোস্ট ক্যাচ। দর্শক, বিপিএলের সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডটি নিজের করে নেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি মোট 49টি ক্যাচ নেন। আর এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দেশসেরা ফিল্ডার সাব্বির রহমান, এবং তৃতীয় স্থানে থাকা ইমরুল কায়েস নেন মোট 40টি ক্যাচ। হাইয়েস্ট পার্টনারশিপ। ভিউয়ার্স, বিপিএলের সবচেয়ে বড় রানের পার্টনারশিপ করেন টি-20 দুই দানব ব্যাটসম্যান ক্রিস গেল ও ব্র্যান্ডন ম্যাককলাম। তারা 2017 বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ঢাকা বিপক্ষে দ্বিতীয় উইকেট ছুটিতে করেন অপরাজিত 201 রানের ম্যাচ জয়ী পার্টনারশিপ। এবং এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খুলনার রয়্যাল বেঙ্গলের দুই ওপেনার লু ভিনসেন্ট ও শারিয়ান নাফিস। তারা 2013 সালের বিপিএলে দুরন্ত রাজশাহীর বিপক্ষে প্রথম উইকেট জুটিতে 197 রানের পার্টনারশিপ গড়ে। এবং তৃতীয় স্থানে থাকা অ্যালেক্স হেলস ও এভিডি ভিলিয়ার্স 2019 বিপিএলে রংপুরের হয়ে তৃতীয় উইকেট জুটিতে 184 রানের পার্টনারশিপ গড়েন। হাইয়েস্ট টোটাল। দর্শক, বিপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহটি হল রংপুর রাইডার্সের দখলে। তারা 2019 বিপিএলে চিটাগংয়ের বিপক্ষে 4 উইকেট হারিয়ে দলীয় সর্বোচ্চ 239 রানের রেকর্ড করেন, এবং একই বছরে দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম কুমিল্লার বিপক্ষে করেন 238 রান, এবং 2019 সালে তৃতীয় স্থানে থাকা কুমিল্লা প্রতিপক্ষ খুলনার বিপক্ষে 5 উইকেট হারিয়ে করেন 237 রান। অর্থাৎ 2019 সালের বিপিএলটা ছিল রানের মিলন মেলা। বিপিএলের সর্বনিম্ন রানের রেকর্ডটি খুলনার দখলে। তারা 2016 বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে 10.4 ওভারে মাত্র 44 রানেই অল আউট হয়ে যায়, এবং এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বরিশাল বুলস। তারা 2015 বিপিএলে সিলেট সুপারস্টারের বিপক্ষে মাত্র 58 রানে অল আউট হয়ে যায়, এবং তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সিলেট। তারা 2015 বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র 59 রানেই অল আউট হয়ে সর্বনিম্ন রানের রেকর্ড করেন।
ভিউয়ার্স, এক ম্যাচে দুই ইনিংস মিলে সবচেয়ে বেশি রান হয় 2019 বিপিএল এর রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জারের ম্যাচে, যেখানে দুই ইনিংস মিলে রান হয় মোট 460টি এবং দ্বিতীয় রেকর্ডটি চট্টগ্রাম ও ঢাকার দখলে। তারা 2019 সালের সেই ম্যাচে দুই ইনিংস মিলে রান করেন মোট 426টি এবং 2013 সালের বিপিএলে বরিশাল ও রাজশাহীর ম্যাচে রান হয় 422টি।